আমার আপনার এবং জনগণের কথাটা এক, সেটা হলো বর্তমান সরকারের পদত্যাগ। এবং আমরা একটা সুষ্ঠু অবাধ নির্বাচন চাই। আমরা কোন দলীয় সরকারের অধীনে নির্বাচন করব না। আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র দেখতে চাই। আমরা যার যার ভোট শেষে দিতে চাই। আমাদের ভোট পুলিশ দেবে এই অবস্থা আমরা মেনে নেব না। এবং ভবিষ্যতে যার যার ভোট শেষে দিবে কার ভোট কাউকে দিতে দেব না। এবং এই দাবির পরিপ্রেক্ষিতে যদি সরকার গণতন্ত্রে বিশ্বাস করে এবং জনগণের ভোটে বিশ্বাস করে তাহলে সরকার নিশ্চয়ই দেশে কোনো অরাজকতা সৃষ্টি না করে স্বেচ্ছায় পদত্যাগ করে একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের জন্য পদক্ষেপ গ্রহণ করবেন। নতুবা জনগণের আন্দোলন সংগ্রামে যা কিছু ঘটবে তার সকল দায় দায়িত্বই সরকারকে বহন করতে হবে। আমরা জোর করে ক্ষমতা আসতে চাই না। আমরা জনগণ যাকে ভোট দিয়ে শাস্তীয় ক্ষমতা দিবে তারাই রাষ্ট্র পরিচালনা করবে, এইটাই গণতান্ত্রিক নিয়ম। আর এই নিয়মের মধ্যে গণতন্ত্রের মধ্যেই আমরা এই আন্দোলন করছি। সুতরাং সরকার যে তালবাহানা যাই করুক আর সরকারের মন্ত্রীরা যা কথাই বলুক কোনোতে তার উত্তর নাই, শুধুমাত্র তাদের পদত্যাগ চাই। এবং তাদের কথার উত্তর দিয়ে খামাখা কোন আমরা বিভ্রান্তি সৃষ্টি করতে চাই না। কারণ আমাদের লক্ষ্য এক, জনগণের লক্ষ্য এক। জনগণের দাবি এবং আমাদের দাবি কোনো আলাদা দাবি নয়। আমরা জনগণকে নেতৃত্ব দিচ্ছি, জনগণ আস্থা নিয়ে আমাদের নেতৃত্বে রাজপথে আসছে। সুতরাং জনগণের শক্তির কাছে কোন সুযোগ শক্তি কোন ফেসিবাদী শক্তি টিকে থাকে নাই, থাকবে না। এবং বাংলাদেশকে আজকে অর্থনৈতিকভাবে একদম ভিক্ষার ঝুড়ি হাতে ধরিয়ে দিয়ে বাংলাদেশে এই অবস্থা তৈরি করেছে বর্তমান সরকার। লুটপাট, মুদ্রা পাচার এবং দেশের অর্থনীতি ধ্বংসের শেষ সীমানায় নিয়ে গেছে। আজকে রাষ্ট্র পরিচালনার যে খাতগুলি আছে অর্থনৈতিক, সেই খাতগুলি একেবারেই দেউলিয়া। এবং ব্যবসা বাণিজ্যে আজকে মন্দাভাব। ব্যবসায়ীরা ব্যবসা করতে পারে না, ব্যাংক টাকা দিতে পারে না। আমদানিকারকরা আমদানি করতে পারে না, কারণ ব্যাংক টাকা দিতে পারে না। কারণ ব্যাংকের টাকা সব হাসিনা এবং রেহানার আচলে এবং তার আত্মীয় স্বজনের আচলে। সুতরাং এই অবস্থায় বাংলাদেশের জনগণের টাকা কারো আচলে, কারো বস্তায়, কারো পকেটে রেখে বাংলাদেশের জনগণ নির্বাচনও করবে না এবং তাদেরকে নির্বাচন করতেও দেবে না, এইটাই বিশ্বাস করি। সুতরাং আজকে দেখেন এরা যে কি পরিমাণ চুরি করছে। সংবিধানের মধ্যে তারা ইন্ডিপেন্ডেন্টলি বিল পাশ করছে। বিদ্যুৎ খাতে যত লুটপাট হয়েছে এই লুটপাটের হিসাব চাওয়া যাবে না, জবাব চাওয়া যাবে না, মামলা করা যাবে না, মোকদ্দমা করা যাবে না। সেই সংবিধানকে আমার মানতে হবে। লুটপাটের বিচার হবে না, চুরির বিচার হবে না, খুনের বিচার হবে না, গুমের বিচার হবে না। এই কথা বললে আমরা কি দেশদ্রোহী? দেখবেন এই যে বললাম আবার একাত্তর তুলি আজকে একটা জলসা বসাইব, ওর কাম এইটা। সুতরাং তাকে বলে বলে গণমাধ্যম যারা জনগণের বিরুদ্ধে কথা বলে আর মানুষকে বিভ্রান্ত করে, আমি আবার বলছি যেই সংবিধানে চুরির বিচার হবে না, যেই সংবিধানে লেখা থাকবে কি বিদ্যুতের চুরির কথা বলা যাবে না, সেই সংবিধান কি জনগণের সংবিধান? সেটা আওয়ামী লীগের সংবিধান, সেটা চোরদের সংবিধান, সেটা মুদ্রা পাচারকারীদের সংবিধান, সেটা খুনিদের সংবিধান, সেটা গ্রাম খুনের সাথে যারা জড়িত তাদের সংবিধান, সেটা বাংলাদেশের জনগণের সংবিধান না।